হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। একটা তোমাদের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে দেখাতে চলেছি বারাসাত কালী পূজা 2022-এর প্যান্ডেল প্রিপারেশান কতটা হয়েছে, কোন কী থিম হয়েছে সেগুলো তোমাদের বলবো আজকের এই ভিডিওতে। আর এখানে বলি যে টপ 10 প্যান্ডেলের লিস্ট করা হয়েছে, তার মধ্যে কোন কোন ক্লাবের সামিল করা হয়েছে, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, সমস্ত বিস্তারিত তথ্য দেবো আজকের এই ভিডিওতে। সো লেটস স্টার্টেড। আর তোমরা যে এখন এই প্যান্ডেলটি দেখছো, এটি হচ্ছে যে আমরা সবাই ক্লাবের পরিচালিত যে এবারের থিম সেটি হচ্ছে যে কর্ণাটকের কোটি কোটি শিবলিঙ্গেশ্বরের শিব মন্দির। তো এইটা হচ্ছে এই ক্লাবের থিম। সো দেখতে থাকো, তোমাদের আগেই বলেছি এটা প্রিপারেশানের ভিডিও, তাই তোমাদের প্যানেলের কতটা কাজ হয়েছে সেগুলোও তোমাদের দেখাবো, আর এই প্যানেলের থিম সেটা তো বলবোই। সো দেখতে থাকো। বন্ধুরা, এখন যে প্যান্ডেলটি দেখতে চলেছ এটি বারাসাত রেজিমেন্ট ও ফ্রেন্ড অ্যাসোসিয়েশনের পরিচালিত এবারের থিম সৃষ্টি। আমরা প্রায় সকলেই জানি যে পাওনিয়া পার্কের পূজা মানে একটু অন্যরকম, আর এই পাওনিয়া পার্কের এবারের থিম হচ্ছে যে সাউথ আফ্রিকার মরক্কো কসবাস টাওয়ার। এটা হচ্ছে পাওনিয়া ক্লাবের এবারের থিম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ 70% মতন কাজ কমপ্লিট হয়েছে, এখনও কিছু কাজ বাকি আছে। তো এটা আগেই বলেছি যে এটা প্রিপারেশান ভিডিও, যে কেমনভাবে প্রিপারেশান হচ্ছে কতটা হয়েছে সেইটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর তোমাদের বলে রাখি, যখন প্যানেলটা পুরো প্রিপারেশান কমপ্লিট হয়ে যাবে তো আমার চ্যানেলে তো ভিডিও আসবেই, সেসবগুলি দেখতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর এখন যে প্যানেলটি দেখছো, তো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পেরে গিয়েছো যে প্যানেলের থিম কী, আর কিন্তু এই প্যানেলটি হচ্ছে কোথায়, কোন ক্লাবে হচ্ছে। আর এই প্যানেলটি হচ্ছে যে নবপল্লী অ্যাসোসিয়েশনের এবারের থিম কেদারনাথ। হ্যাঁ বন্ধুরা, আর এই ভেতরটা খুব সুন্দরভাবে প্রিপারেশান করেছে ভেতরটা। সত্যি কথা বলে তোমরা যখন এখানে প্রবেশ করবে তোমাদের খুব সুন্দর লাগবে, সেটা আমি বলছি। অন্যান্য যে কেদারনাথগুলো হয়েছে এতদিন পর্যন্ত, তার থেকেও এখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রিপারেশান করা হয়েছে। এখন যে পূজা মণ্ডপের প্রস্তুতি দেখতে চলেছ, এটি নবপল্লী ব্যায়াম সমিতির পূজা মণ্ডপ। আর এই নবপল্লী ব্যায়াম সমিতির এবারের থিম হচ্ছে যে কাল্পনিক মন্দির ও প্রতিবারের ন্যায় সুবৃহৎ মাতৃ প্রতিমা। এটি হচ্ছে যে এবারের থিম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে প্রিপারেশান করছে, দেখা যাক পুজোর সময় কেমন চমক দিতে পারে। সন্ধানী ক্লাব, হ্যাঁ এবারের সন্ধানী ক্লাবের থিম একটু অন্যরকম। হ্যাঁ, সন্ধানী ক্লাবের থিম হচ্ছে যে মা আসছেন আই অ্যান্ড এস এ লিফটে করে। একটু ইউনিক লাগলো না বন্ধুরা? আমার তো একটু ইউনিকই লাগলো। হ্যাঁ, এবারে এইটাই সন্ধানী ক্লাবের থিম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, দেখা যাক পুজোর সময় কেমন চমক দেয় আমাদের। বারাসাত তরু ছায়ার পরিচালিত এবারে থিম দৃষ্টিকোণ, তো দেখতে পাচ্ছ। আর আমার যতটা দেখে মনে হচ্ছে এই প্যান্ডেলটা আমি কোথাও দেখেছি, প্যান্ডেলটা যেখানে হয়েছিল সেখান থেকে ডাইরেক্ট গিয়ে সেটটা তুলে এনে রেখে দিয়েছে, এবার শুধু সেটিং করা বাকি আছে। দেখা যাক প্যানেলটা কেমন হয়। এখন যে প্যান্ডেলের প্রিপারেশানটা দেখতে চলেছ, এটি কেএনসি রেজিমেন্টের এবারের থিম, আলোর খেলায় বিশাখ মেলায় শ্রীলঙ্কার বিশাখ ফেস্টিভ্যাল। এটি হচ্ছে কেএনসি রেজিমেন্টের এবারের থিম, দেখা যাক আমাদের জন্য কেমন চমক দিতে পারে এই কেএনসি রেজিমেন্ট। আর হ্যাঁ, এখানে যে ভিতরের যে কাজটা হচ্ছে লাইটিংয়ের কাজ, খুব সুন্দর লাগলো। তোমাদের কেমন লাগবে, লাগবে বলতে তোমরা যখন দেখতে আসবে তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই নিজে কমেন্ট সেকশানে জানাবে। এখন যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে শ্রী শ্রী বড়মা কালী মন্দির। এবারে বারাসাত সততল ক্লাবের থিম হচ্ছে যে স্বপ্ন সুন্দর প্রকৃতির প্রত্যাশা। এই প্যান্ডেলটা আমার যেন কোথায় দেখা দেখা মনে হচ্ছে। সো দেখা যাক আগে প্যান্ডেলটা পুরো ফুল কমপ্লিট হোক, তারপরে কোথায় দেখেছি না দেখেছি তো অবশ্যই পরে ভিডিও যখন আসবে তোমাদের সেখানে জানিয়ে দেবো।
এই ছিল বারাসাত কালী পূজা 2022-এর প্যান্ডেলের লিস্ট। এছাড়াও তোমরা দেখতে পারো বিদ্রোহী ক্লাবের, এছাড়াও বারাসাতে অনেক ছোট ছোট পুজো হয় সেগুলোও তোমরা দেখতে পারো। তো আমি রেকমেন্ড করব যে এই সব ক্লাবগুলো ছাড়াও এই সমস্ত জায়গায় ছোট ছোট পূজা মণ্ডপগুলো হয়েছে সেগুলোও দেখবে, ভালো লাগবে।